حسبي ربي جل <سؤال> الله <سؤال> ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بحاله من التور كنوا علامات سبحان الله ভালো মৃত্যুর যে কত আলামত আল্লাহর কাছে আল্লাহ ইন্নি আস আলু কা হোসনাল খা থেমা হ্যাঁ আল্লাহ তোমার কাছে হোসনাল খা চাই মানে ভালো মৃত্যু চাই ভালো মৃত্যুর অনেক আলামত আছে আমরা বেসিক্যালি মূল মোটা দাগে যদি তিন চারটা বলি তোমাদের একটা হচ্ছে মান কানা আেরো কালা আমি হিলা ইলাহ লাল্লাহ দাখালাল জানা যার সর্বশেষ কত হবে লা ইলাহ লাল্লাহ লাকিন ও মা উতা কম লা ইলাহ লাল্লাহ মৃত্যুদেরকে তোমরা তালকিন করো তালকিন মানে কি তাদেরকে বলো লা ইলাহ বলো না ইলাহ লাল্লাহ বলুন এটা হচ্ছে একজন ব্যক্তি ভালো মৃত্যু করা হয়েছে তার এটা তার প্রমাণ ভালো মিত্র আরেকটা প্রমাণ যেটা আমাদের দেশে আমরা ভুল মনে করি তাহলেও মাউতুল মিনি বে আর আতিল জাবিন রাফ হোসলাম বলেছেন একজন মোমেন যখন মারা যায় তখন তার ঘাম ঝরে আমরা মনে করি লোকটা মানে খুবই খারাপ ছিল তো ঘামিছে কেন ঘাম ঝরে একজন মোমেনের মৃত্যুতে কারণ এই সময় আল্লাহ তালা তাকে যা কষ্টতে দিলেন এরপরে আর তার যেন মৃত্যু পরে তার যেন কোনো শাস্তি না থাকে অতএব মাউতুল মোমেন বে আর জাবিন এটিই হয় ওজা সাকরাতুল মাউতি বিল হাক জা আলী কামা কুন্তামিন হুতাহিদ এটা সাকরাতুল মাউতিরা প্রত্যেকের জন্য প্রযোজ্য ইমানদারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয়

এই জন্য একজন ইমানদার যখন তিনি মারা যান তখন তার মধ্যে একটা হাস্যাসা বাস্যা আসা এরকম একটা ভাব থাকে হচ্ছে তিনি মধ্যে ফুলের মধ্যে তিনি হেসে আছেন অনেকের ব্যাপারে আমরা বলি কি সুন্দর চেহারা তার মৃত্যুর পরে কারণ তাকে এর মধ্যে কি জান্নাতের সুসংবাদ তাকে দেওয়া হয়েছে এটি একজন মোমেনার তার একটা মৃত্যুর আলামত একজন মোমেনের একজন ভালো একজন ব্যক্তির ভালো মৃত্যুর আলামত হলো যে তিনি ভালো কাজের উপর তিনি মারা গিয়েছেন রাসুল আসলাম বলেছেন কেউ দিয়ে কোনো জিনিসে যে যার উপর মৃত্যুবরণ করে সে সে অবস্থায় উত্থিত হবে কেমন কেউ সিগারেট খেতে খেতে মারা গেল ও কেমন দিন সিগারেট খেতে খেতে আল্লাহর সামনে হয়তো বা গিয়ে দাঁড়াবে এই ব্যক্তির আর হিসাব নিয়ে কিছু দরকার আছে নাকি সে তো সিগারেট খেতে অথবা মদ খেতে খেতে অথবা সে আহ আপনার অথবা অস্ট্রেলিয়ার সিনেমা দেখতে দেখতে হঠাৎ করে তার মৃত্যু চলে আসে এই অবস্থা আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই অবস্থায় তারা কতটুকু বিচারের প্রয়োজন আছে আল্লাহ রাসুলসাল আলী সালাম বলেছেন আবদিন যখন আল্লাহ তালা কোনো বান্দার ভালো চান তখন তাকে ভালো কাজে নিয়ে করেন রাসুল সালাম এই কথা বলে সাবাইকান কিভাবে ভালো কাজে নিয়োগ করা মানে কি যে আল্লাহ তালা তাকে ভালো কাজের তৌফিক দান করেন তারপরে ভালো কাজের উপর আল্লাহ তাকে মৃত্যু দেন আল্লাহ অতএব কোন একটা ভালো কাজের উপর কোন ব্যক্তি মারা যাওয়া এটি কিন্তু তার ভালো কাজের এটা কিন্তু তার তার ভালো মৃত্যুর একটা লক্ষণ সিজদের মধ্যে মারা গিয়েছে কোরআন তেলাউতের অবস্থা মারা গিয়েছেন মানে এটা ভাবা যায় যেমন উসমান রাজি আলাদা কোরআন তেলাউত মারা গিয়েছেন সিজদের অবস্থা মারা গেছেন তফ অবস্থা মারা গিয়েছেন যে ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন আচ্ছা এর ব্যাপারে আর কিছু বলার প্রয়োজন আছে তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন যে তার ইন্টেনশন নিয়ে তো কেবল আল্লাহ জানেন তাহলে ইট ইস এনাফ এজ এন দ্যাট দ্য ম্যান হ্যাজ এ গুড ডেথ আল্লাহ সব তাকে আমাদের সবাইকে উত্তম মৃত্যু দান করুন حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله ايج